সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 30 জানুয়ারি 2022। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সাগর ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এই খামারের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখানো হয়েছে। এখান থেকে মূলত বকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রি করা হয়। তো এবারে এসে দেখতে পারলাম, এবারে সাগর কাকা সুন্দর সুন্দর হলিস্টিয়ান, ফিজিয়ান এবং ফিজিয়ান বকনা বাচ্চা এবং সার বাচ্চা কালেকশন করেছে। তো আজকের পর্বে আপনাদেরকে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন। আমার নাম হলো মোহাম্মদ সাগর হোসেন। আমার বাসাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আচ্ছা, আপনি তো এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করেন, তো এবারে এসে দেখতে পারলাম আপনি সারও কিছু কালেকশন করেছেন, আসলে এটার পিছনের কারণটা কি? এই দুইটা সার কালেকশন করছি একটা ভিন্ন ধর্মীয় চিন্তা থেকে। আচ্ছা, যে হলো সবাই তো হলিস্টেন ফিজিয়াম বকনা কিনছে বা বিক্রি করতেছে, কাউকে তো আমি দেখি নাই যে খুব ভালো পার্সেন্টেজের 85 বা 90% মধ্যে সার বিক্রি করতে। আচ্ছা, তো এই চিন্তাধারা থেকে দুইটা সার বাচ্চা কিনছি, যে দেখা যাক খুব ভালো বাচ্চা দর্শক নেয় কি না। আর সার বাচ্চা না নিলেও চিন্তা নাই, যেহেতু সারের এখন হিউজ পরিমাণ চাহিদা এবং ওর ডিমান্ডটাও বেশি, প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে হাটঘাট আছে, ঠিক আছে। তো সেই আলোকে দুইটা সার কিনছি। আর এই সপ্তাহে আমার যে গরুগুলো, আল্লাহর রহমতে প্রত্যেকটা গরুই সুন্দর এবং পার্সেন্টেজ সম্পূর্ণ, 85% নিচে কোনো গরু নাই। আর আরেকটা কথা, আমার নিজের জিনিস, আমার কাছে সোনা, আমি এর গুণগান গাইবই। তো এখন কথা হলো যে দর্শকও দেখবে তোমার প্রোগ্রামের মাধ্যমে, দর্শক দেখি যদি মনে হয় যে না সঠিক আছে, ভালো আছে বা দামও কয় সাধ্যের মধ্যে আছে, তাহলে দর্শক আমার থেকে নিবে, আমার কথা তো নেওয়ার দরকার নেই। আমি তো প্রোগ্রামে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ই তুলে ধরি, ধরার চেষ্টা করি। এখন যে গরুর যেরকম বাহ্যিক সিমটম আছে, আমি সেই গরুর সেরকম সিমটম আমার অভিজ্ঞতা থেকেই তুলে ধরার চেষ্টা করি। এর মধ্যেও আমার থেকে দর্শকেরা এখন অনেক বোঝে, ওনারা অনেকটা ট্যালেন্টফুল। আশা করি তারাও আমার যদি কোনো কিটা ভুল হয় তাহলে সেই ভুলটা ওরা ক্ষমা দৃষ্টি দেখি, যেটা সঠিক সেটাই ওনারা চয়েস করবে। গরু তার একটা দিচ্ছি না, আল্লাহর রহমতে গরু দিচ্ছি প্রায় 8-9টা গরু দিয়ে প্রোগ্রাম দিচ্ছি। এর মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটা নিবে। তবে একটা কথা হলো যে যার যেটা পছন্দ হবে দামে দামে ঠিক হয়ে যাবে, সে অবশ্যই যেন বায়না দেয়। আচ্ছা, ঠিক আছে। কারণ আমি মামা তোমাকে আমি বলতেছি যে আমার একটা গরু তুমি দেখাতে পারবে না যে গত প্রোগ্রামের গরু এই প্রোগ্রামে। আচ্ছা, সবগুলো বিক্রি করেছি আল্লাহর রহমতে। তো অনেক দর্শক আমার কাছে আইছে, পছন্দ করে আইছে কিন্তু গরু পাই নাই, তো ওনারা যদি বায়না দিয়ে আসতো তাহলে পাইতো। আচ্ছা, তো চলেন এগুলো আমাদের এক এক করে দেখান আর এগুলো কেমন দাম হলে আপনি এখান থেকে বিক্রি করবেন আমার দর্শকদের একটু জানান। আচ্ছা, সিরিয়ালের এক নম্বরে একটা সাদা কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছি কাকা আমরা, এটার বর্ণনাটা যদি আমার একটু দর্শকদের জানান। মামা, এটা হলো হলিস্টেন ফিজিয়াম একটা সার বাচ্চা, বুঝতে পারলে? হলিস্টেন ফিজিয়ামের সার বাছুর এটা, সার বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা খুবই কোয়ালিটি সম্পন্ন। এই বাচ্চা যদি বকনা বাচ্চা হয় তাতে ডিমান্ড এবং দাম খুব বেশি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মাদার টাদার খুব ভালো এবং পিঠ দেখো, পিঠ পিঠ অনেক সারি বাচ্চাটা, ঠিক আছে, গ্রোথটা ভালো। বয়সটা কেমন হয়েছে এটার? এই বাচ্চাটার বয়স আছে 7 থেকে 8 মাসের মতো। 7 থেকে 8 মাস বয়স হয়েছে। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ, সার বাচ্চার মূলত দেখালাম বিসি কয়টা আছে, ঠিক আছে। আচ্ছা, দর্শক মাইন্ডে যেহেতু না নেয়, মানে এই সার বাচ্চার বিসি যদি দুইটা থাকে তাহলে ওই বাচ্চার হলো বারবার্তিটা খুব দ্রুত হয়, একটা বাচ্চা অনেক সময় একটা বিসিও থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই সার বাচ্চাটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন আপনি? আমি দুইটা সার বাচ্চা কালেকশন করছি মামা, আমি দুইটা বাচ্চা একসঙ্গে এক লটে দাম চাবো, যে যেটা দিবে সে সেটারই একই দাম। মানে দুইটা একই গ্রোথের, পাশেটাও দেখাও পাশে দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছি এটাও সার বাছুর। হ্যাঁ, এটাও সার বাছুর। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই সেম বয়স, একই জোড়া, এত সুন্দর জোড়া মিলিছে, বুঝতে পারলে? আচ্ছা, মানে অসাধারণ জোড়াটা মিলছে। আচ্ছা, জোড়া ধরে যদি কেউ নিতে চায়, দুইটা তো একই জাতের, একই জাতের, একই মানের, একই ওয়েট, সবকিছু আল্লাহর রহমতে একই, খুবই পার্সেন্টেজ সম্পূর্ণ এবং বাচ্চাগুলো বড় হবে, এর গ্রোথ ভালো আছে, মানে বকনার মতো অনেক বড় বড় বকনা আছে না? হ্যাঁ,
অনেক বড় হবে আচ্ছা এই জোড়া নিতে চাইলে কেমন দাম রাখবেন আপনি এই জোড়া নিতে চাইলে কোনো দামাদামি নাই এই দুইটা সারে ঠিক আছে ভালো লাগলে নেবে আর ভালো না লাগলে নেবে মাংনা দিয়ে এটা জোর গলায় বলে দিলাম কোনো চাপাবাজি না দর্শক হয়তো কমেন্টে লিখতে পারে যে চাপাবাজি কথা ঠিক আছে কোনো চাপাবাজি কথা না আচ্ছা কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে দামটা ফিক্সড করে দিয়েছেন আপনি 6000 ফিক্সড আচ্ছা দাম দামি সুযোগ নাই কারো ভালো লাগলে নেবে না লাগলে দাম দিবে তারপর তিন নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এটার বর্ণনাটা একটু জানার আমার দর্শকদের হ্যাঁ বাবা তিন নম্বর যে বাচ্চাটা দেখতে পাচ্ছো এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার মাজাটা যা বাকি তলামলা এটা ওই ষাড় গরু যেরকম না সেম এটারও একই গ্রুপ একই পার্সেন্টেজের এটার স্কিনটা খুব সফট হেভি লুজ নরম ঠিক আছে বয়সটা কেমন হবে এটার এই বয়স হয় এটার 8 মাসের মতো 8 মাসের মতো বয়স হবে আচ্ছা ষাড় বাচ্চা তো আপনার ওই দুইটাই ছিল আর বাকি যেগুলো আছে সব বকনা জি মামা বাকি 5টা 6টা গরুই হলো বকনা গরু আচ্ছা হলো ষাড় বাচ্চা তিন নম্বর যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন আপনি বিক্রির জন্য এখানেও দুইটা জোড়া করছি তবে এখানে জোড়া হলো কাটি কাটি কেউ নিলে এই বাচ্চাটার দাম পড়বে হলো 58000 টাকা 58000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম আচ্ছা এর মাঝেও কথা বলার সুযোগ আছে হ্যাঁ কাটি নিলে সুযোগ আছে জোড়া একটা দাম আচ্ছা তারপরে 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি কাকা আমরা এটার বর্ণনাটা যদি আমার দর্শকদের একটু জানান আমার কাছে একটাও হলিস্টাইন ফ্রিজিয়াম ছাড়া গরু নাই বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা গরুই হলো হলিস্টাইন ফ্রিজিয়াম এবং সুস্থ আমার মনে হয় না যে কোনো দর্শক নিয়ে ঠকবে আশা করি ঠিক আছে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কাকা এটার বর্ণনাটা একটু জানান আমার দর্শকদের এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম আঞ্চলিক ভাষায় সবাই এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম জোড়া ধরে যদি কেউ নেয় কেমন দাম রাখবেন দেখা দর্শকের তারপরে দর্শক পছন্দ করলে তো নিবে আচ্ছা 6 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি দেখো উচ্চতায় হাইট ওয়েট সেম খানিয়ালা দেখো কি খাওয়ার জন্য কি লাগাইছে এই জোড়া যদি কেউ নিতে চায় কেমন দাম রাখবেন এটা সিঙ্গেলে দাম পড়বে হলো তোমার 65000 টাকা ঠিক আছে আচ্ছা আর এটা পড়বে 70000 টাকা এই 135000 টাকা হ্যাঁ যদি কোনো দর্শক নিতে চাই যদি কোনো দামাদামি না করে ঠিক আছে হ্যাঁ দামাদামি করলে 30000 আর দামাদামি না করলে 25000 ফিক্সড 25000 টাকা ফিক্স আর যদি দামাদামি করে তাহলে 30000 মানে 30000 থেকে আবার দামাদামি করি 25 এ নিয়ে আসব আর যদি দামাদামি না করে তাহলে 25000 টাকা ফিক্সড ঠিক আছে 125000 টাকা একবারে ভালো করে দেখাও দুইটা বাচ্চা একবারে দেখাও যে আমি একদম মানুষ অনেক সময় অনেক কাজে থাকি দর্শক দেখতে চাই তুমি এখান থেকে ভালো করে দেখাও আচ্ছা কোন দর্শক ভাই যদি পছন্দ হয় আপনাদের 125000 টাকা ফিক্সড লেস দেখো যে হাঁটুর নিচে আসে নাই আর আচ্ছা তারপরে এপাশে 7 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কাকা এটার বর্ণনাটা যদি আমার দর্শকদের একটু জানান এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম এই বাচ্চাটাও খুব ভালো এই বাচ্চাটার
মানে চামড়াটা অনেক লুজ ঠিক আছে আচ্ছা এটার বয়সটা কেমন হবে প্রত্যেকটা গরুরই চামড়া লুজ তবে যে গরুটার বেশি লুজ এটা তাকালে দেখলেই বোঝা যায় ঠিক আছে এরকম এই গরুটার চামড়াটা অনেক লুজ আর হলো গলা মোলাও লম্বা আছে এই বছর বয়স হচ্ছে 10+ বয়স হয়েছে আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি হলো 58000 টাকা এটা 58000 টাকা হচ্ছে আপনার চা দাম আচ্ছা এর মধ্যে তো দরদামের সুযোগ আছে নাকি হ্যাঁ দরদামের সুযোগ আছে এই যে শুধু এই জোড়ার দরদামের সুযোগ নাই তাহলে ওইটা বললাম 15 ওইগুলো বললাম মানে দাম চাইছি কেউ যদি কাটি নাই তাহলে তখন দরদাম করা হবে ঠিক আছে আচ্ছা যদি জোড়া নাই তাহলে আমি একবারে বলে দিছি বুঝতে পারলে তাহলে জোড়া ধরে নিলে দরদামের সুযোগ রাখবেন না আপনি তারপরে এই পাশে সিরিয়ালের 9 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা 9 নম্বরে যে গরুটা এই গরুটা হলো তোমার হলো মুন্ডির প্যাটের গরু ঠিক আছে আচ্ছা মানে এর মা মুন্ডি বাট এ মুন্ডি হয় নাই বুঝতে পারলে হ্যাঁ খোপা টোপা ঠিক আছে এটা লেজ দেখাও এটা লেজ দেখাও লেজের পশম হলো তোমার হলো হাঁটুরো তিন আঙ্গুল উপরে শুধু এর পশমটাই ঠিক আছে আচ্ছা আর মাথা টাজা বাঁক মাঠো সাদা তলা তলা ভালো ঠিক আছে বয়সটা কেমন হবে এটার বয়স আছে 11+ এটা অনেক বড় হবে 11 মাস প্লাস বয়স হয়েছে এখনই দরজে একটা রেডি বকনার মতো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এর এর মা মুন্ডি ছিল আর এর যে কান আমার এখানে যে গরুগুলো আছে 9টা গরু এই 9টা গরু সর্বছোট কান হলো এটার আচ্ছা মানে এর এরকম মুষ্টি এক মুষ্টি ধরলে মোটের মধ্যে আইটে যায় বুঝতে পারলে এত ছোট আর এর গ্রোথটাও ভালো তুমি দেখো তো 11 মাস প্লাস মাদাটা দেখো অনেক বড় মুন্ডি গরুগুলো অনেক বড় হয় না এর মা মুন্ডি ব্যবসায়িক ভাই আছে হাটে ঘাটে আছে 135-140 এর নিচে দাম আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে আমার কাছে 35 দাম চাইছিল দরদামের সুযোগ আছে তো দরদামের সুযোগ আছে আর এই গরুর মধ্যে সব কিছুই আছে থাকার দরকার কোয়ালিটি যা যা থাকার দরকার আল্লাহর রহমতে এই গরুর মধ্যে সবকিছু আছে আচ্ছা তো আপনার কালেকশনে এই গরুগুলোই তো ছিল নাকি কাকা তো আমার অনেক দর্শক রয়েছে আপনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে স্ক্রিনে হলো আমার ফোন নাম্বার দেওয়া থাকে ঠিক আছে প্রথমত এই ফোন নাম্বারে যোগাযোগ করা লাগবে আচ্ছা তারপরে সশরীরে আসার জন্য বেশ কিছু এক মাস ধরেই আমি দর্শককে বলতেছি যে বেশি না আর হলো ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আপনারা সরশরীরে আসি দেখি কিনে দেয় আমি মনে করি ভালো ঠিক আছে আচ্ছা থেকে না আসলেও চলবে এখনো না আসলেও চলবে যত আমার প্রত্যেকটা গরু সুস্থ কোনো গরু অসুস্থ না দেখো কত সুন্দর লড়াফড়া করতেছে সুস্থ সবল আছে সবগুলো আচ্ছা তা আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব কোনো দর্শক যদি আসতে চায় যেন যোগাযোগ করে আসতে পারে আমার ফোন নাম্বার হলো 01759-33-8879 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম